ঢালিউড সুপারস্টার শাকিব খানের তিনটি ছবি নবাব, রংবাজ ও রাজনীতি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে নবাব ছবির ট্রেইলার ও একটি গান এবং রাজনীতি ছবির একটি টিজার সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশ পেয়েছে। তিনটি ছবিরই ব্যাপক চাহিদা রয়েছে। উল্লেখিত তিনটি ছবি ছাড়াও শাকিব খান অভিনীত আরও দু একটি ছবি নির্মাতারা মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সুপারস্টার শাকিব খান চান প্রতি ঈদে তার দুইটি ছবি মুক্তি পাক। এ প্রসঙ্গে নায়ক শাকিব খান বলেন, এবার ঈদে আমার তিনটি ছবি মুক্তি পাওয়া নিশ্চিত হয়েছে, তবে ছবি তিনটি নিয়ে আমি আশাবাদী। তিনটি ছবির গল্প ভিন্ন, লোকেশনের মাঝেও ভিন্নতা রয়েছে। তাছাড়া তিন ছবিতে আমার বিপরীতে তিন জনপ্রিয় নায়িকা অভিনয় করেছেন। শাকিব খান আরও বলেন, ইচ্ছে ছিল ঈদে ছবিগুলো স্ত্রী সন্তান নিয়ে উপভোগ করব, কিন্তু ঈদে আমি চালবাজ ছবির জন্য লন্ডনে অবস্থান করব। অপু বিশ্বাসের বর্তমান চাহিদা নিয়ে প্রশ্ন উঠলে শাকিব খান বলেন, দর্শক মহলে অপুর জনপ্রিয়তা এখনও রয়েছে, আর বুবলির মাত্র দুইটি ছবি মুক্তির পরই তারকা খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে সে। আসন্ন ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবির কোনটি বেশি সফল হবে এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ঈদে আমার তিনটি ছবি ব্যবসা সফল হবে, তবে নবাব ছবিটি নিয়ে আমি বেশি আশা। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।